রাব্বাল আসন ভিউয়ার্স, আমি ইউসুফ, আপনারা লগে আসি। আমরা এই মুহূর্তে আসি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসি। তো হয়তো আপনারা ক্যাপশনও দেখতে পারা, আমরা ইতিমধ্যে জানি একটা ঘটনা ঘটছে লাক্কাতুরা চা বাগানো। একজন সিএনজি ড্রাইভারে বাড়া হরিয়া চা বাগানোর ভিতরে কিন্তু নিয়া চুরির আঘাত হরিয়া কিন্তু বিভিন্ন জায়গাত জখম হরিয়া তানোর বর্তমানে কিন্তু নাজেহাল অবস্থা। আমরা যতটুকু জানি তাই বর্তমানে এখন কিন্তু মৃত্যুর সাথে ফাঞ্জালরা এই যে একটা ঘটনা ঘটছে খুবই হৃদয় বিদারক। যদিও আমরা একটু দেখাইবার চেষ্টা করবো, আমরা ইতিমধ্যে দেখতাম পারাম যে ক্যামেরার সামনে যারা আসুন তারা কিন্তু সিএনজির যে ড্রাইভার আসুন তানরে উদ্ধার হরিয়া সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ইতিমধ্যে তানডে আনছেন। আমরা যতটুকু জানি এয়ারপোর্ট থানার কর্মরত অসি মহোদয় আইসন, পাশাপাশি পুলিশ প্রশাসনের লোক যারা আছেন তারা কিন্তু খুবই অক্লান্ত পরিশ্রম করা। পাশাপাশি এই সিএনজির যে ড্রাইভার তাই কিন্তু তার শরীর অনেক ব্লাড রক্তকরণ হয়েছে, যদিও মৃত্যুর সাথে পাঞ্জালরা কিন্তু ঠিক মুহূর্তে কিন্তু তারা এই যে বাইরে দেখতে পারা ক্যামেরা তারা কিন্তু সর্বোত্তকভাবে হেল্প করা এই এই সিএনজি ড্রাইভারের পাশে দাঁড়িয়ে সেখানে তাকে সুচিকিৎসা দিয়ে সুস্থ করার। তো আসলে যেই মানুষটি সিএনজি চালায় দিনমজুর মানুষ তাকে বাগানের ভিতরে কিভাবে তারা পেলেন, তার গলায় মারাত্মকভাবে আঘাত রয়েছে এবং গলার ঠিক এই পাশে আমরা দেখে আসছি তার চিকিৎসা চলতেছে। এত মানে এতভাবে আঘাত যে যেটা তার ব্লাডের প্রয়োজন হচ্ছে এবং সে আসলে কতটুকু বা কীভাবে আছে সেই বিষয়টা আমরা জানার জন্য কিন্তু এখানে যুক্ত হয়েছি। আমি এখানে বলবো সিএনজি চালক যারা আমাদের সিলেটের আছেন, আপনারা যদি পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করেন এবং আপনারা এখানে এসে যেহেতু উসমানী মেডিকেল আছে সে আপনাদেরই বায়ু হবে, হয়তোবা আম্বরখানা থেকে শালিটিকর বা এয়ারপোর্ট রোড, কোম্পানিগঞ্জ রোড এই রুটের হতে পারে অথবা অন্য রুটেরও হতে পারে। যদি কেউ আসেন বা সিএনজির দায়িত্বশীল যারা আছেন আপনারা যদি আসেন তাহলে অবশ্যই ভালো হবে। যেখানে এয়ারপোর্ট থানার দায়িত্বশীলরা আছেন তাদের সাথে আপনারা কথা বললেন এবং তার পরিচয় পাওয়া যায় কিনা সে বিষয়ে আপনারা জানবেন। তো আমরা একটু কথা বলি, যেই যুবকরা সাহসিকতা দেখিয়েছেন, যে যুবকরা এই আহত অবস্থায় তারা উদ্ধার করে নিয়ে আসছেন এবং যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। তো আপনার নামটা কি? আসসালামু আলাইকুম। সামনে দিকে তাকাবেন। আমার নাম হচ্ছে সাইফুল, আমার বাসা হচ্ছে মেজরটিলা। তো আজকে বিকেল 3টার দিকে হচ্ছে আমি আর আমার খালাতো ভাই আমরা হচ্ছে চা বাগানের দিকে মানে বেড়াতে গেছিলাম। তো বেড়াতে যাওয়ার পরে হচ্ছে তোমার ওই ক্যাডেট কলেজের একটু আগে ওইখানে আমরা নামছি, নামার পরে এখানে একটা সিকিউরিটি গার্ড ছিল, ও হচ্ছে তোমার গরু চড়াচ্ছে। তখন আমরা বলছি যে আমরা একটু ছবি উঠাবো, একটু ভিতরে যাবো, ও আমাদেরকে মানে ভিতরে যেতে মানা করছে। দেন বললাম আচ্ছা ঠিক আছে আমরা বেশি ভিতরে যাবো না, একটু সামনে গিয়ে আমরা চলে আসবো। দেন আমরা একটু সামনে গেছি, যাওয়ার পরে একটু ছবি উঠেছি, উঠানি পরে আর কি একটু একটু পাশেই হবে বাইটি মানে উনি দাঁড়াইছে, প্রথমে শুয়েছিল উনি দাঁড়াইছে, দাঁড়ার পরে একটা হুঙ্কার দিছে, দেওয়ার পরে মানে ওনারা আমরা দেখছি, দেখার পরে আমরা চিৎকার করে এখান থেকে পালাই আসছি। আসার পরে ওই সিকিউরিটি গার্ডকে বলছি যে এখানে একটা মানুষ আহত অবস্থায় আছে, তো ও আমাদের সাথে গেছে। যাওয়ার পরে আমার ভাইকে বলছি যে তুই একটা কাজ কর, তুই পুলিশের কাছে কল দে, ফেসবুকে সার্চ দে নাম্বার ওয়ান কল দে। তারপর ও আমাদেরকে বকতেছে যে কল দিবা না, কিছু বলবা না, ও মানে ও আমাদের সাথে বকতেছে যে কল দিবা না, ইভেন ও আমাদেরকে ভিডিও করতে দেয়। আমার বাইরে বলছে তুমি ভিডিও করো, এটা এইভাবে ইয়ে করা যাবে না, ভিডিও করো, আমাদের ভিডিও করতে দেয় নাই। তারপর ও ওরে আমি বাইরে গেছি, বাইরে যাওয়ার পরে কিছু ড্রাইভার আসছে, আমি গাড়িতে হয়েছি, কিছু ড্রাইভার আসছে, ড্রাইভার আসার পর ওরা আমাদেরকে হেল্প করছে, বলছে যে আচ্ছা ঠিক আছে পরে কী করা যাবে ওকে হসপিটালে নেওয়া হোক। তখন আমরা দৌড়াদৌড়ি করে চার পাঁচজন মিলে আমরা ওনাকে হসপিটালে, টাইম কটা বাজে? হ্যাঁ চারটার দিকে, মানে বিকেল চারটার দিকে, মানে আসরের নামাজের পরে। হ্যাঁ আসরের নামাজের পরে। তখন আপনারা যখন দেখছিলেন তখন সে মানে এই যে আহত অবস্থায় সে লাভ দিছিল বা উঠে গড়াগড়ি করছিল? হ্যাঁ তখন তো বাগানের ভিতরে ছিল, আমরা তো ওকে দেখতে পারি নাই, ও আমাদের কথাবার্তা শুনছে। যে ভিতরে যে রাস্তা আছে রাস্তা থেকে ভিতরে মানে চায়ের বাগানের ভিতরে? হ্যাঁ হ্যাঁ ওই টিলার পাশে আর কি। ওই যে গলার পাশেই আছে, এই যে আপনার ছবি দেখতে পারবেন গলার পাশে আমার ভাই ছবি উঠেছে। ছবিটা আমরা আসলে দেখানো যাবে না, রক্ত বা এগুলো দেখানো যায় না কারণ আমাদের নীতিমালায় বাধা আছে। তারপরও আমরা একটু তার ড্রেসটা আমরা এটা বলছি এবং গাড়ির নম্বর যেটা আছে গাড়িটা একটু দেন। আচ্ছা আমি গাড়ির নম্বরটা বলতেছি। আর সিএনজি চালক ভাইরা যারা আছেন আপনারা একটু অনুগ্রহ করে আমাদের এই ভিডিওটি দেখুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। 119651 আমরা এটা আপনাদেরকে একটু গাড়ির নাম্বারটা অনেকে চিনবেন, আপনারা একটু দ্রুত উসমানী মেডিকেলে আসেন এই মুহূর্তে চিকিৎসার প্রয়োজন। এটা হচ্ছে সিলেট তো 11 9651, অর্থাৎ নাম্বার হচ্ছে 11 96 51 সিলেট তো, এটা হচ্ছে গাড়ির নাম্বার। আবারও আমরা নাম্বারটি বলছি সিলেট তো 11 96 51 এই নাম্বারটি আপনারা একটু ক্যাল করে দেখেন। আমার ভাই বন্ধুরা যারা আছেন ভিডিওটি দ্রুত গতিতে শেয়ার করে সকল চালকদের কাছে পৌঁছে দিন। এই হচ্ছে নাম্বারটি, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি যে সিএনজি চালক গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি উসমানী মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এবং এখানে থানার ওসি মহোদয় আছেন ওসিরা সিএনজিটা মানে তাদের দখলে নিয়ে নিছে আচ্ছা যখন সিএনজি থানায় আছে হ্যাঁ থানায় আছে থানা ওসি আমার সাথে কথা বলছে ওসি আমার সাথে কথা বলছে আমি ওনাকে বলছি যে সিএনজিটা ওখানে আছে স্যার বলছে যে আমরা সিএনজিটা নিয়ে নিছি আচ্ছা তখন হইছে কি ওই যে দারোয়ান ছিল ও কি করছে ও তার বাগানের মালিককে মালিকের কাছে কল দিছে কল দেওয়ার পর ওরা কোনো রেসপন্স করে নাই ওরা কোনো রেসপন্স করে নাই দেন আমরা চার পাঁচজন মিলে ওনাকে গাড়িতে উঠানোর চেষ্টা করছি হসপিটাল আনার জন্য তখন কি করছে ওই দারোয়ানটা তার হাতের মধ্যে একটা পলিথিন মুড়াইছে হাতের মধ্যে পলিথিন মুড়াইয়া ওনারে ধরছে ওই সময় কি মানুষের সেন্সে কাজ করে ও কিন্তু স্বজ্ঞানে এইটা কাজ করছে যে ওর হাতের মধ্যে পলিথিন যাতে ওর কোনো প্রুফ না আসে ও হাতের মধ্যে পলিথিন পেঁচাইছে দেন ওনারে ধরতে আর কি হেল্প করছে দেন আমরা ওইখানে গাড়িতে উঠেছি উঠানোর পর আমি আমার ভাই ড্রাইভার ছিল আরো দুজন ড্রাইভার ছিল সবাই আমরা আম্বরখানার দিকে আসছি আসার পর স্ট্যান্ডে ড্রাইভারদের কাছে বলছি বলার পর ওখানে বেশি সময় দাঁড়াই নাই কারণ রোগীর অবস্থা খারাপ তখন আমরা এখানে হসপিটালে নিয়ে আসি হসপিটালে নিয়ে আসার পর এখানে পুলিশ আসছে পুলিশ আমাদের অনেক হেল্প করছে সবচেয়ে কষ্ট লাগছে কোন বিষয়টি ভাই এখানে আসার পর আমাদের কাছে বাংতি নাই আমরা স্টুডেন্ট মানুষ আমাদের কাছে বাংতি নাই দশ টাকা টিকিট লাগে একটা মানুষের দশটা টাকা দেয় নাই তারপর আমার ভাই বাংতি করে টাকা আনছে দেন আমরা ইমার্জেন্সি থেকে টিকিট কিনছি তারপর ওইখানে ডক্টর রুমে নিয়ে নিছে যাওয়ার পরে ওইখানে ইনজেকশন স্যালাইন যা দেবার দিছে আমাদের সাধ্য মতো ওইগুলো বাইরে থেকে কিনে আনছি কিনে আনার পরে ওনাকে মানে চারতলায় ট্রান্সফার করা হয়েছে ওইখানে যাওয়ার পর ডাক্তাররা বলছে যে ওনার কন্ডিশন খুবই খারাপ ওনার লাগবে তোমার ব্লাড লাগবে ব্লাডের জন্য আমাদের পুলিশ আমাদের সাথে হেল্প করছে রক্ত সঞ্চালন গ্রুপ এখানে গেছি যাওয়ার পরে আমরা ব্লাড এখন করতেছে আর কি ব্লাড ম্যানেজ হয়েছে এক প্যাক ওইখান থেকে ব্লাড দিয়ে দিছে চলবে আর ওর ফ্যামিলিতে যোগাযোগ করা হয়েছে ওর ফ্যামিলিতে আসলে কেউ নেই খুব একটা ওর ছাসা তো ভাই না কি যেন একজনের নাম্বার ও মানে কোনোভাবে বলতে পারছে আমার বায়োটা টুকছিল নাম্বারটা ওই নাম্বার আমরা যোগাযোগ করছি যোগাযোগ করার পর মানে ওরা লোক আসছে এখনো পর্যন্ত আসে নাই তো ওসি সাহেব ঘন্টার উপরে হয়ে যাবে না এখনো ওরা আসে নাই আর এখন তো আমি নিচে আছি আমি জানি না ওরা উপরে আসছে কিনা আসলে তো আমাকে কল দিতে কারণ আর তো কেউ নাই তো ওসি সাহেব আসছে ওসি সাহেব আমার কাছ থেকে সব ডিটেলস জানছে তো স্যার আসার আগেও আমার কল দিছে স্যার বলছে যে তুমি যা যা লাগে সব করো আমি আসার পর তোমার যা টাকা খরচও দিয়ে দিবো হ্যাঁ স্যার আমার সাথে যোগাযোগ কন্টিনিউ স্যার আমার সাথে যোগাযোগ করছে আপডেট নিছে দেন আমরা ইনজেকশন স্যালাইন যা যা লাগছে ইভেন এখানে ডাক্তার আমার অনেক হেল্প করছে পুলিশরা হেল্প করছে ডাক্তাররা অনেক হেল্প করছে ইভেন একটা নার্স কিন্তু ওই ক্রস ম্যাচিং এর টাকাটা দিয়ে দিছে রুগীর হ্যাঁ তো সর্বাত্মক চেষ্টা করছে ডাক্তাররা নার্সরা সবাই অনেক হেল্প করছে সবাই অনেক হেল্প করছে ইভেন পুলিশরাও হেল্প করতেছে আমার সাথে হ্যাঁ ওনার মাঝে মাঝে একটু হুশ আসে যখন হুশ আসছিল আর কি জ্ঞান আসছিল তখন ও বলছে ওর নাম হচ্ছে নিতাই আর ওর বাসা হচ্ছে সাববাজারে সাববাজারে ওর বাসা হ্যাঁ জাস্ট এইটুকুই বলতে পারছি আপনারা তাদের কেউ এখনো আসে নাই বলে আপনারা মানে একটু হ্যাঁ হ্যাঁ মানে ওর হ্যাঁ ফ্যামিলি মেম্বার কেউ আসে নাই ফ্যামিলি মেম্বার না আসলে তো আপনারাও যেতে পারবেন না আমরাও যেতে পারবো না তারপরও আমি যেতে চাচ্ছিলাম না তারপর পুলিশরা বলছে তুমি একটু তাকো তারপরে ভাই আমার এটা মানবতার বাধা আমি যেতে পারবো না একটা মানুষকে যখন হেল্প করছি তারপর মানে হ্যাঁ হ্যাঁ একটা মানুষকে এতটুকু যখন করতে পারছি তারপর ফ্যামিলির কাছে পৌঁছে দিয়ে দেন আমি চলে যাবো এটা আগেরটা কোন জায়গায় মারাত্মক আগেরটা কোন জায়গায় মারাত্মক এইখানে এখানে কি কি পরিমাণ গাঢ় আগেরটা একদম মানে রক সব কেটে গেছে একদম ভালো হ্যাঁ ডাক্তার এখন বলছে যে পাঁচ ব্যাগের মতো ব্লাড লাগবে মানে পাঁচ ব্যাগের মতো হ্যাঁ ইমিডিয়েটলি তিন ব্যাগ ব্লাড ম্যানেজ করতে হবে দেন পরে আরো দুই ব্যাগ লাগবে আর কি পাঁচ রক্ত গ্রুপ কি বলেছে এ পজিটিভ ব্লাড এ পজিটিভ ব্লাড হ্যাঁ এ পজিটিভ হ্যাঁ দর্শক এ পজিটিভ ব্লাডের প্রয়োজন আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন সহচ্ছায় দিতে পারেন কারণ এই যে তরুণ আপনারা দেখেন কি সাহসিকতার সাথে তাকে এখানে নিয়ে এসেছে নিঃসন্দেহে একটা প্রশংসার দাবি রাখে এই যুবক কারণ যার গলায় আমরা এটা দেখেছি আমরা উপরে দেখে আসছি যে তার গলাটা একদম এখান থেকে রক্তটা একদম বের হয়ে যাচ্ছে অনেক অনেক রক্ত যাচ্ছে এবং সে যে দেখে তাকে পালিয়ে না এসে সিকিউরিটি সহযোগিতা নিয়েছে চেয়েছে এবং তারা নিজেরা গিয়ে তাকে উদ্ধার করে আমরা দেখেছি তাদের ভিডিওতে তারা কিভাবে এই ভিডিওটা একটু প্লে করেন ভিডিওতে তারা কিভাবে তারা নিয়ে আসছে এটা দেখেন এটা একটা সাহসের প্রয়োজন এবং এখন পর্যন্ত আসরের নামাজ থেকে নামাজের পর থেকে এখন পর্যন্ত তারা ওসমানী মেডিকেলে আছেন এবং সেখানে আমাদের সিলেট এয়ারপোর্ট থানার ওসি মহোদয় কিন্তু তাকে সাহস জুগিয়েছেন যে যা প্রয়োজন তুমি করতে থাকো আমরা আসতেছি আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ওসি মহোদয় আছেন এখানে এবং তিনি রক্তর ব্যবস্থাও করছেন এবং তিনি ওনার সাথে আমরা কথা বলেছিলাম তো বলেছেন তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন যে তাকে বাঁচানোর তার পরিবার অবশ্যই আসবে হয়তো পরিবার এখন পাওয়া যাবে পরে পাওয়া যাবে তবে তিনি বলছেন যে সন্ধানটা পাওয়া গেছে মানে তারা যোগাযোগ করেছেন যেটা তিনি বলেছেন তো এই যে ভিডিওটা তারা কিভাবে বাগানের ভিতর থেকে নিয়ে আসছেন দেখেন এটা নিঃসন্দেহে সাহসের প্রয়োজন সাহস ছাড়া এটা সম্ভব হবে না আমরা এখানে ব্লাড যখন আসে তখন আমরা দেখাতে পারবো না আপনাদেরকে তারা যে নিয়ে আসছেন সেটা শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি যে চারজন যুবক তাকে হাতে পায়ে ধরে ভিতর থেকে একদম বাহিরে নিয়ে আসছেন এবং সেখান থেকে ওসমানী মেডিকেলে নিয়ে আসছেন আমরা অবশ্যই দোয়া করব তাদের জন্য আজকে যাদের কারণে নিঃসন্দেহে আমি বলতে পারি যদি তারা এই মুহূর্তে এখানে এগিয়ে না যেতেন বাগানের ভিতরে হয়তো লাশটা পড়ে মরে থাকতো এটা নিঃসন্দেহ আপনি যদি না দেখতেন তাহলে কি হতো
আসলে এটা কি বলবো, আসলে আমি যদি এখানে না যেতাম তাহলে মানুষটা হয়তো এখানেই মারা যেত, কারণ ওইদিকে আর কোনো মানুষ ছিল না। আমরা যখন গেছি তখন ওইখানে একটা সিকিউরিটি গার্ড ছিল আর একটা সিএনজি ছিল, ওইখানে দুইটা কাপল ছিল, ওরা কিন্তু চলে গেছে। আর ওরা মানে ভিতরে যায় নাই, ওরা বাহিরেই ছিল, বাহিরে ওরা ছবি উঠেছে দেন ওরা চলে গেছে। আর আমরা একটু হালকা ভিতরে গেছি, হালকা ভিতরে ওই টিলার পাশেই আর কি ওনাকে পাওয়া গেছে। আচ্ছা, সে যে সিএনজি চালক এটা আপনারা কিভাবে জানলেন, তাকে ভিতর থেকে নিয়ে আসলেন আহত অবস্থা, সিএনজি চালক বা এই সিএনজিটা তার আছে বলে এটা কিভাবে জানলেন? উনি বলছে, উনি ওনার মুখে বলছে যে আমি সিএনজি চালক। মানে যখন জ্ঞান ফিরে তখন? হ্যাঁ, যখন জ্ঞান ফিরে তখন ও ওইখানেই বলছিল, ঘটনাস্থলে ও বলছিল। তখন সিএনজিটা মানে কি আপনারা পুলিশের কাছে হস্তান্তর করেছেন? না, তখন সিএনজি ছিল না, আমরা তখন ওই সিএনজির দারে কাছে ছিলাম। আমরা আগে লক্ষ্য ছিল যে মানুষটাকে আগে হসপিটাল নিয়ে আসি, তখন আমরা ওকে নিয়ে আসছিলাম আর পুলিশকে বলছি যে স্যার ওইখানে সিএনজি আছে আর আমরা মানুষকে নিয়ে আসছি। তখন কিন্তু পুলিশ থানার ওসি, এয়ারপোর্ট থানার ওসি স্যার আমাকে বলছে যে তোমরা মানুষকে আর কি আগে বাঁচাও, যা করা লাগে তোমরা করো, আর সিএনজিটা আমরা ইয়ে করতেছি। সিএনজি স্যার থানার হাওলায় আছে। তো এই যে তিনি যে যেভাবে পড়েছিলেন বা যেভাবে উনাকে দেখলেন, এর আগে কি বা আপনারা যাওয়ার পরে কি কখনো দেখলেন কোনো মানুষ দৌড়িয়ে যাচ্ছে বা তাকে আঘাত করছে, এরকম কোনো কিছু দেখা গেল? না না না, এরকম কোনো কিছুই দেখি নাই। ওখানে কোনো মানুষই ছিল না, ওইখানে জাস্ট ওই সিকিউরিটি গার্ড ছিল, ও গরু চড়াচ্ছে, ও ছিল। প্রথমে ও আমাদেরকে ঢুকতে দেয় নাই, বলছে যে ভিতরে যেতে পারবে না। আমরা বলছি যে আমরা বেশি ভিতরে যাব না, একটু হালকা যাব, একটু ছবি তুলে চলে আসবো। দেন হালকা যেতেই না যেতেই তো আমাদের থেকে উনি প্রায় 10 ফিট দূরে হবে, 10-15 ফিট দূরে হবে উনি ছিল। ওই সে কি জানতো বা সে কি জানতো যে ঘটনা ঘটেছে? না, জানতো না সে, এরকম কি মনে হচ্ছে? না, এরকম তো আসলে মনে হয় না, এটা তো আমি বলতে পারবো না, উনি জানবে। দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত কি ভাববেন যে এটার সাথে কোনো চিন্তাই আর কোনো ঘটনা আছে না পূর্বর কোনো, এটা কোনো মানে ধারণা কি করতে পারেন আপনি? আসলে আমার কাছে যেটা মনে হয় এটা হয়তো চিন্তাই হতে পারে বা ফ্যামিলিগত প্রবলেমও হতে পারে। এখন ওর জ্ঞান আসলে ও সঠিক বলতে পারবে যে কি হয়েছে। তারপর ওইখানে কয়েকজন লোক ওরে জিজ্ঞেস করছে যে এটা কি তোমার ফ্যামিলি প্রবলেম, ও মানে মাথা নাড়াচ্ছে যে না এরকম কিছু না। এখন আপনি আসলে কি মনে করেন তার শারীরিক সুস্থতা আসলে কতটুকু হবার আশাবাদী আছেন আপনি? শারীরিক কন্ডিশন তো দেখো ডাক্তাররা বলতে পারবে, তারপর ডাক্তারদের সাথে আমার কথা হয়েছে, ডাক্তাররা বলছে যে একটু বেটার আছে, ওনাকে মানে ইনজেকশন দেওয়া হয়েছে, তারপর অক্সিজেন দেওয়া হয়েছে, অনেকগুলো স্যালাইন দেওয়া হয়েছে, আমরা ওইগুলো নিয়ে আসছি, বাহির থেকে নিয়ে আসছি। তারপর তো স্যার আছে এখন মানে চলতেছে, বলছে যে ইমিডিয়েটলি ব্লাড লাগবে, ওনার শরীর থেকে অনেক ব্লাড বের হয়ে গেছে, কারণ কতটা তো অনেক বেশি ব্লাড অনেক বেশি বের হয়ে গেছে, ইমিডিয়েটলি 3 ব্যাগ ব্লাড লাগবে। তো ওরা ব্লাডেও ম্যানেজ হয়ে গেছে, 1 ব্যাগ ব্লাড দিচ্ছে, তারপর বাকি আরও হয়তো 2 ব্যাগ লাগতে পারে। তো আমার একটাই রিকোয়েস্ট, যারা ব্লাড দিতে চাও একটা অসহায় মানুষকে সাহায্য করবো, হ্যাঁ, এ পজিটিভ, ওনার ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ, আপনারা যারা সহযোগিতা করতে চান প্লিজ আপনারা সবাই ওসমানী মেডিকেলে চলে আসুন, 4 নম্বর ওয়ার্ডে, 4 নম্বর 4 তলায় 5 নম্বর ওয়ার্ডে আছে সার্জারি বিভাগে, আপনারা চাইলে আসতে পারেন, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আমার বাসা হচ্ছে মেজরটিলা, আমি এমসি কলেজ অনার্স থার্ড ইয়ারে পড়ি। এমসি কলেজ, আপনার সাথে যারা ছিলেন তারা কি আপনার বন্ধুরা ছিলেন? না, ও হচ্ছে আমার খালাতো ভাই, ও আমার সাথে ছিল, ইভেন আমার সাথে ওই স্ট্যান্ডের 2 জন ড্রাইভার ছিল, ওরা হেল্প করছে, মেবি একজন উপরে আছে আরেকজন ওই বাইরে কোন দিকে আছে, হ্যাঁ একজন মেবি উপরে আছে, সেই সময় থেকে তারা সাথে আছে, ওরা সাথে ছিল, একজন ড্রাইভার, একজন ড্রাইভার কি ছিল না? না, ওরাও চিনতেছে না, বলছে যে আমাদের স্ট্যান্ডার্ড হবে, বাট ওরা তখন মানে খুব অবস্থা খুবই নাজেহাল ছিল। এই নাম্বার তার বোনের নাম্বার যেটা আছে সেটাতে একটু কল দেন, দেখি আমরা ওরা আর ওনারা আসছে কিনা। দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আসলে এখনকার যে ভিডিওটি আপনারা দেখেন, এখানে যে ঘটনাটি ঘটে গেছে, একজন সিএনজি চালক আসলে এটা চিন্তাই না কিভাবে তাকে নেওয়া হয়েছে ভিতরে, আর কিভাবে সে আহত হয়েছে সেটা আমরা আসলে বুঝতে পারতেছি না। এটা অবশ্যই যেহেতু থানার দায়িত্বশীলা এসে গেছেন, থানার দায়িত্বশীলা সহযোগিতা করছেন তাকে বাঁচানো, কিভাবে যায় সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করে নিচ্ছেন, ওসি মহোদয় সহ থানার অনেক দায়িত্বশীলা আছেন এখানে, আমরা দেখে আসছি, তাদের সাথে কথাও বলে আসছি। অসংখ্য ধন্যবাদ জানাই এই যে এয়ারপোর্ট থানার দায়িত্বশীলদের, কারণ তারা যে দ্রুত এখানে তার চিকিৎসার সুব্যবস্থা নিচ্ছেন এবং তাৎক্ষণিক এই যে মানুষটির সাথে কথা বলেছেন এবং বলেছেন যে যা প্রয়োজন হয় যতটুকু চিকিৎসার প্রয়োজন মানুষটিকে বাঁচাতে যা প্রয়োজন। আপনাদের লোক কি আসছিল হসপিটালে? ওনা তো ওরা তো আমার সাথে কোনো যোগাযোগ করে নাই, ওরা কই আসছে? সবাই আসছে, তাইলে আমি তো এখনো হসপিটালে আছি, আমি তো ওদেরকে এখনো পাই নাই। তারা কি কনফার্ম যে মানুষটা তাদের? আচ্ছা, ওনারা কি কনফার্ম হয়েছে যে উনি যখন নাম্বার দিয়েছে তাইলে উনি ওনারই হবে? আচ্ছা, বাসাটা কোন জায়গায়? সাপ বাজারে। আচ্ছা, আপনি আপনি ওদের সাথে একটু যোগাযোগ করে বলেন যে একটু তাড়াতাড়ি চলে আসতে। কোন জায়গায় আছে ওইটা একটু জানান, আমাকে কল দিয়ে একটু জানান। রায়নগর, গোয়েনঘাট থানা, আর গ্রামের নাম কি? রামনগর, রামনগর গ্রাম, রামনগর, হ্যাঁ রামনগর। নামটা কি? ওনার নাম হচ্ছে নিতাই, না নিতাই বাবু, নিতাই পাত্র।
যাই হোক এরকম ইমার্জেন্সি অ্যালার্ম আসলে এই যে পাবলিক প্লেসে আসলে এলাও না, এটা আসলে খুবই মারাত্মক একটা সমস্যা। এরকম অ্যালার্ম আপনারা আসলে গাড়িতে লাগাবেন না, এটা খুবই মারাত্মক সমস্যা। এই যে অনেক জরুরি কাজে বা অনেক অনেক মরা বাড়িতেও কিন্তু আমরা যাই, এরকম অ্যালার্ম থাকলে বাচ্চারা হাত দিলে কিন্তু একটা প্রবলেম দেখা দেয়, এটা আমার মনে হয় আপনাদের না লাগানোটাই ভালো। হ্যাঁ, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনি কি, আপনি কি, আপনি কি চালক? হ্যাঁ চালক। আপনি গুলোদের সাথে ছিলেন না? জি না জি না। তাহলে কি বলেন? আমি ওখানে মাঠটা ফোনছে বাইরের কথা, নিতাই নাম কইছে আমার বড় ভাইয়ের ফোন দিছিলাম, হলো নিতাই ড্রাইভার, এডো ড্রাইভার সিনজি সাহেব বাজার বাড়ি তিনচনি নম্বর। আমার ভাই কইছে লম্বা লম্বাটা কত, 57 কত কইছে গাড়ির নম্বর? না 96 51। আমার ভাই সিনচে কইছে রাখান ভাই নাম, কইছে রে মালিক গাড়িটা রাখান নাম। আচ্ছা অনেক ফোন দেয় আমার। হ্যাঁ বাবা সামনে বাবা সামনে। পাশাপাশি ছিল তো আম্বরখানা, এখন তো আমরা জানতে পারলাম যেটা হচ্ছে সালুটিকর। তা আপনি, আপনি কি আসলে গাড়ির মালিক যে উনি রায়হান? হ্যাঁ রায়হান। আমার না না আমার বড় ভাই ফোন দিচ্ছে, বড় ভাই ফোন দিচ্ছে মালিক। আচ্ছা আচ্ছা। দর্শক আসলে এখানে আমরা যে লাইভটি করছি, এই যে মানবতা বা মানবের ডাকে যে আমরা ছুটে আসি বা মানবের কষ্টে যে আমরা মানবরা ছুটে আসি, এখন ওই পৃথিবীতে মানুষ আছেন, এই তরুণরা আজকে তার বাস্তব প্রমাণ। কারণ এই যে নিতাই যিনি অসুস্থ বা যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, ওনার শরীরের অবস্থা যদি দেখেন তাহলে আপনারা ভয় পাবেন, অনেক মানুষ কাছে যাবে না, দেখছে না বলে নীরবে চলে যাবে, কিন্তু তারা যে সাহস করে দৌড়ে গেছে নিয়ে আসছে, সেই জন্য তাদের তাদের জন্য আপনারা দোয়া করতে হবে। এবং এরকম সাহসিকতা মানুষগুলো যেন আমাদের সমাজে আরো জন্ম নেয় সেটাই কিন্তু আমরা আশা করছি। এই যে এই যে এই যে এই যে তরুণটা আজকে যদি, হ্যাঁ একটু বলেন তো, হ্যাঁ আমার কাছে দেন। হ্যালো, আচ্ছা হ্যালো, ওয়ালাইকুম সালাম। যেই গাড়িটা, গাড়িটার নাম্বার হচ্ছে সিলেট তো 11-96-1। হ্যাঁ, এটা কি মালিককে, 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 মালিক চিনছেন আপনি? কইছে মালিককে চিনছেন? আচ্ছা আচ্ছা, ওনাকে কি খবর দিছেন আপনি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উনি নম্বরটা বলছেন উনি, এবং বলেই দিচ্ছেন উনি, উনি নিজেই বলছেন যে নাম্বারটি আমি শুনেছি এবং গাড়িটা চিনছি, গাড়িটার নাম্বার হচ্ছে সিলেট তো 11-96 অর্থাৎ 96-51। তো এই নাম্বারটি তিনি বলছেন, তার মানে আমরাও নিশ্চিত হলাম যে উনি মালিককে চিনেছেন এবং এই ভাই ওনার ভাইকে কল দিয়েছেন ওই এলাকায়, সাববাজার এলাকায়। তবে এটা তো আমরা অবশ্যই আমরা দোয়া করবো এই মানুষটি যেন সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে, যেহেতু বয়স কত হবে ওনার? 40+ হয়তো বাচ্চা আছে, ওনার পরিবারের সদস্যরা আছেন, ওনার কাছে সুস্থ হয়ে পুরো ফিরুক। আপনারা আজকের যে ভিডিওটি আমরা দিলাম, এই এই যুবকটি ওনার জন্য দোয়া করবেন, এমসি কলেজের একজন স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, ওনার সাহসিকতার জন্য আমরা সবাই ওনাকে ধন্যবাদ জানাই এবং আশা করব এরকম সাহসিকতার কারণে আমাদের অনেক আরও তাজা প্রাণগুলো বাঁচতে পারে। কারণ এই মানুষটি যখন দেখেছে ওনার এই যে এই জায়গায় আঘাত এবং রক্ত যাচ্ছে, যদি সাথে সাথে নিয়ে না আসতো তাহলে সেই মানুষটি সেখানেই মারা যেত না? হ্যাঁ, আসলে এখানে তার কেউ ছিল না, আর বাগানের ভেতরে তো কেউ ছিল না। আপনি আপনি এই যে নিয়ে আসলেন, এরকম ঘটনা তো অনেক মানুষ যায় না, মনে করে পরবর্তীতে এই যে হ্যারাসমেন্ট হতে পারে বা বিভিন্ন ঝামেলায় জড়াতে পারে, এটা আসলে আমার ফ্যামিলি মেম্বার বলি বা আমার বাবা থেকে বলি, যেটা বলতে চাই আমার বাবাও মানে মানবতার কাজে সবসময় নিয়ে যেতে থাকে, তো আমি ওই রকম চেষ্টা করি আর কি। তো আমার চোখের সামনে একটা মানুষ মরে যাবে, সেটা আমি এভাবে মেনে নিতে পারবো না। তারপর হচ্ছে আমার ভাই, আমার ভাই আমার অনেক হেল্প করছে, আমার ভাইকে আমি বলছে এখন আমরা কি করবো, ভাই বলছে কিচ্ছু বলার করার দরকার নেই, চলো আমরা ওকে হসপিটালে নিয়ে যাই। ইভেন আমার সবচেয়ে খারাপ লাগছে, অনেক মানুষ, অনেক মানুষ সবাই শুধু ভিডিও আর ফটো নিয়ে ব্যস্ত, একটা মানুষ কিন্তু আসে নাই। অনেক মানে ড্রাইভারে আমি দাঁড় করাইছি, একটা ড্রাইভারও মানে হাত দেয় না, ইভেন আসে নাই। ওই আমাদের সাথে যে দুইজন আসছিল ওরা শুধু হেল্প করছে, আর ওই যে গার্ড ছিল ও হেল্প করছে, তাও আবার ওর মানে হাতে তোমার মানে পলিথিন। হ্যাঁ পলিথিন। একটু কথা বলো, আমার তুমি কি ভয় পেয়েছিলে তখন, এই যে তার যে রক্ত যাচ্ছে বা তার গলায় যে এত বড় একটা আঘাত, এটা কি ভয় ভয় লাগে না তোমার? যে ভয় লাগে বলতে ভয় লাগবো, সবারও লাগবো এই জিনিসটা দেখার পরে, রক্তাক্ত সবই রক্তাক্ত শরীর আছে, পুরো বডি সাদা রঙ সারা আছে, সারারও ভয় লাগার কথা। তো বইটারে আমরা হরাইয়া সাইডে রাখিয়া
না যেভাবে নিয়ে আসলা চারজন দুজন দুই হাতে দুই পায়ে ধরে অনেক জায়গা নিয়ে আসলা বাইরে জি তখন তো রক্তটা আপনাদের হাতেও লাগছে জি তখন কি মানে তার যে শারীরিক অবস্থা যে তখন অনেকে তো এটা ভয় নিয়ে কাছে যায় না যে হঠাৎ যদি মারা যায় এটা যদি আমি একটু কথা বলতে চাই যখন ওনাকে সিএনজি তে উঠাচ্ছিলাম উঠানোর পরে হচ্ছে যে আমার আমার সত্যি কথা বলতে আমি একটু মানে ভয় পাচ্ছিলাম যে আমি কি করব কি না তখন পেছনে কিন্তু একটা মানুষ বসে নাই পিছনে একটা মানুষ বসে নাই একটা মানুষ বসে নাই আমার ভাই বসতে চাইছিলাম বলছে না তুমি বসার দরকার নাই তুমি সামনে বসো আমি পিছনে বসছি বসার পর ওর মানে পায়ের দিকে ধরছি আর ওর তো একটু সেন্স ছিল ও হাত দিয়ে তোমার ইয়েতে ধরছে ধরে তারপর ওর আমরা নিয়ে আসছি একটা মানুষ আগে নেই ইভেন ওইখানে কয়েকজন মহিলা আসছিলাম বলছে যে আপনাদের বাসায় যদি একটা পুরাতন গামছা থাকে বা আদার্স কিছু থাকে একটু নিয়ে আসেন যাতে গলাটা একটু মানে বেঁধে দিতে পারি যাতে তোমার ইয়ে হয় বাটটা যাতে বন্ধ হয় কিন্তু একটা মানুষ দেয় নাই এটা সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার পরনে তো তোমার গরমের কাপড় এগুলো তো বাড়ি কাপড় এগুলো দিয়ে বাঁধানো যাবে না সো এই জন্য আর কি এটাই খুব খারাপ লাগছে অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাদের কাছে আমি মনে করি এই সমাজ কৃতজ্ঞ প্রিয় দর্শক একজন মানুষের কারণে একজন সিএনজি চালক এখনো জীবিত আছেন যেই জায়গাতে ঘটনাটি ঘটেছে বাগানের ভিতরে সেখানে এক্সট্রা মানুষ যাওয়ার কোনো সুযোগ নেই বা যেতেনও না কিন্তু তারা হয়তো ভাগ্যক্রমে ঘুরতে গিয়েছিলেন হঠাৎ ঘুরতে ঢুকেই কিন্তু দেখলেন যেই ঘটনাটি সেখান থেকে তারা নিজেকে ফেরাতে পারলেন না কারণ মানুষ হিসাবে মানুষের কল্যাণে মানুষকে সহযোগিতা করার জন্য ছুটে গেলেন সেই মানুষটির কাছে তাকে ধরে নিয়ে আসলেন ধরে নিয়ে এসেই হসপিটালে ভর্তি করলেন বিকেল চারটা থেকে এখন পর্যন্ত অটল অবস্থায় তার চিকিৎসা এবং সুব্যবস্থা দেওয়ার জন্য এখানে আছেন আমাদের সাথেও বারবার যোগাযোগ করেছিলেন তার পরিচয় পাওয়ার জন্য অবশেষে তার একটা পরিচয় পাওয়া গেছে অবশ্যই আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন যেহেতু এয়ারপোর্ট থানার দায়িত্বশীলরা আছেন এয়ারপোর্ট থানার দায়িত্বশীলরা এই বিষয়টি তদন্ত অবশ্যই করবেন কারণ ওনার কাছ থেকে আমরা দেখেছি যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো নিয়েছেন এবং ওনার বক্তব্য ইতিমধ্যে নিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি মহোদয় আগেও বলেছি এখনও বলছি তিনি তার সুব্যবস্থা সুচিকিৎসা দেওয়ার জন্য এখানে অবস্থান করছেন ওনার সাথে আরও পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা রয়েছেন হ্যাঁ আচ্ছা সবচেয়েতে আমার কাছে বিষয়টা এই বিষয়টা খুবই ভালো লাগছে যে সবাইয়েরই একটা ধারণা থাকে যে উসমানীতে আসলে সুচিকিৎসা পাওয়া যায় না বা অনেক হ্যারাসমেন্টে পড়তে হয় তো আমার কাছে মানে যেটা মনে হচ্ছে যে আজকে আমি সবচেয়েতে বেশি সাপোর্ট পাইছি এখানে আসার পর থেকে প্রত্যেকটা নার্স থেকে শুরু করে প্রত্যেকটা ডাক্তার আমার যথেষ্ট সাপোর্ট করছে ইভেন প্রশাসন পুলিশের লোকরা আমার যথেষ্ট হেল্প করছে ইভেন আমি একা মানুষ আমার ভাই অত কিছু জানে না আমি সব কিছু জানি মোটামুটি তো চারতলে আমার বাইরে ওই পেশেন্টের কাছে রাখছি তারপর আমি দৌড়াদৌড় করছি পুলিশও আমার সাথে দৌড়াচ্ছে ব্লাডে যেতে হবে ওইখানে যেতে হবে তারপর ডাক্তাররা ইভেন আমার সবচেয়ে খারাপ লাগছে যখন নার্স ওর পকেটের টাকা দিয়ে কিন্তু এই ক্রসমেচিংয়ের টাকাটা ম্যানেজ করে দিছে কারণ ক্রসমেচিং তো আর ফ্রি হবে না আমার কাছে টাকা ছিল না যা ছিল আমি বাহির থেকে ইঞ্জেকশন সিরিঞ্জ আদার্স এগুলো নিয়ে আসছিলাম আমার পরিচয় হচ্ছে সাইফুল আমার নাম হচ্ছে আমার বাসা হচ্ছে মেজরটিলা আমার মেইন বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে খানাইঘাট আর আমি এমসিতে অনার্স থার্ড ইয়ার পড়ি আমার আব্বার নাম হচ্ছে আব্দুল খালিক এমসি কলেজে অনার্স থার্ড ইয়ারে পড়ি আমি মনে করি সামাজিকভাবে আমার এই মানুষটিকে আসলে সম্মান দেওয়া উচিত আজকের যে ঘটনাটি ঘটেছে এখানে অনেক সংস্থা আছে আপনারা আমাদের ভিডিও দেখবেন যদি মনে করেন যে এই মানুষটি যে অল্প বয়সে যে সাহসিকতার ভূমিকা রেখেছে এবং যেই সাহসিকতার কারণে একজন মানুষের প্রাণ বেঁচে যেতে পারে আমরা এটা বিশ্বাস করি সেই মানুষটিকে সম্মান করা বা সম্মান দেওয়াটা আমার মনে হয় যারা দিবেন তাদেরও ভাগ্যের বিষয় কারণ এই সমস্ত মানুষকে উৎসাহিত করলে আমাদের সমাজে আরও ভালো কাজের দিকটা আরও এগিয়ে যাবে আমরা এই সমস্ত মানুষকে উৎসাহিত করতে এবং সহযোগিতা করতে যেন আমরা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সংগঠন থেকে এগিয়ে আসি প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি সরাসরি সিলেট এমএজি ওসমানী মেডিকেলের ইমার্জেন্সি থেকে করার কারণ হচ্ছে একটা প্রথমে ভাবছিলাম যে এই মানুষটির পরিচয় হয়তো পাওয়া যায়নি কিন্তু এখন জানলাম যে সিএনজি চালকের পরিচয় পাওয়া গেছে আর একটু সহযোগিতা করেছেন এখানে আমার এক ভাই তিনি বলেছেন সাথে সাথে নাম এবং গাড়ির নাম্বার দেখে ওনার এলাকায় কল দিয়েছেন এবং গাড়ির মালিকের নামও বলেছেন রায়হান নাম এবং সাববাজার এলাকায় এই চালকের বাড়ি পরবর্তীতে হয়তো জানা যাবে যে আসলে কিভাবে সাববাজার থেকে এই গাড়িটি এখানে আসলো সিলেট এয়ারপোর্ট রোডে এবং এখান থেকে কিভাবে বাগানের ভিতরে গেল এবং সেখানে তাকে কারা কে আঘাত করেছে যদি আল্লাহ তাআলা তাকে হায়াত দেয় সুস্থ হয়তো সে বলতে পারবে তাছাড়াও আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা যেহেতু আছেন তারা ইতিমধ্যে হয়তো তদন্ত করা শুরু করে দিয়েছেন আমরা একটু এখানে আমাদের এয়ারপোর্ট থানার ওসি মহোদয় আছেন যেটা আমরা বলেছিলাম যে ইতিমধ্যে এখানে অনেক সহযোগিতা করছেন হ্যাঁ ভাইয়া
আমরা এই মুহূর্তে দেখছি এখানে সিলেট উত্তর উপপুলিশ কমিশনার শেখ আজবার আলী এখানে এসেছেন, আমরা সেটা দেখছি এবং এখানে ওসি মহোদয় আছেন এবং তারা এটা তদন্ত করছেন। অসংখ্য ধন্যবাদ যারা এখানে এসেছেন এবং আইনশৃঙ্খলা দায়িত্বশীল বাহিনী তারা এখানে গুরুত্ব সহকারে এটাকে দেখছেন। তো ইনশাআল্লাহ আমরা মনে করি তাদের সহযোগিতায় যে ভাইটি আহত হয়েছে সে সুস্থ হয়ে ফিরবে। আপনারা একটু সহায় থাকেন, যেহেতু এখানে উপপুলিশ কমিশনার আজবার আলী শেখ এসেছেন সিলেট উত্তর, আমরা সেটা আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের সাথে কথা বলে জানার বা জানানোর চেষ্টা করব। আমরা অসীম মহোদয়ের সাথে এই মুহূর্তে কথা বলতে পারবো না, যেহেতু যেই ছেলেটি উদ্ধার করেছে তার সাথে এইটা লাইটও ফোরো ভিতরে প্রশাসনের দায়িত্বশীলরা আছেন এবং যে ছেলেটি উদ্ধার করে নিয়ে আসছে সাহসিকতার সাথে তার সাথে একটু কথা বলছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সহযোগ করে দেবেন এবং সবাই যাতে আমরা সতর্ক থাকতে পারি সেই বিষয়টা আমরা একটু আমরা দেখব। শেখ আজবার আলী শেখ উপপুলিশ কমিশনার সিলেট উত্তর তিনি এসেছেন। হ্যাঁ তো যাই হোক, ইতিমধ্যে সিলেট সিএনজির যিনি সভাপতি আছেন জাকারিয়া ভাই, ওনার সাথে যোগাযোগ হয়েছে? আচ্ছা আচ্ছা, যাই হোক সিএনজির সভাপতি যিনি আছেন ওনার সাথেও যোগাযোগ হয়েছে, আমরা আপনাদেরকে যতটুকু জানানোর চেষ্টা করলাম এবং আজকের যে ঘটে যাওয়া ঘটনাটা সেটা আমরা সরাসরি এই সিলেট ওসমানী মেডিকেল থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন যারা আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং এয়ারপোর্ট থানার ওর জন্য যাতে সুস্থ হতে পারে, ওর বাচ্চা বা ওর ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা কেউ সহযোগিতা করতে চাইলে আপনারা প্লিজ উসমানী মেডিকেলে আসবেন, ওনার ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ, ব্লাড ম্যানেজ হয়েছে, আরো 3-4 ব্যাগ ব্লাড লাগবে। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান প্লিজ চলে আসবেন উসমানী মেডিকেলে, 4 তলায় 5 নম্বর ওয়ার্ডে উনি ভর্তি আছে। আপনারা কি এখন চলে যাচ্ছেন? না আমরা এখনো যাব না, আমরা স্টিল আছি, ওনার গার্ডিয়ান আছে, গার্ডিয়ানের সাথে কথা বলবো, দেন পরে আমরা যাব। ধন্যবাদ। ইতিমধ্যে এই যে যিনি আহত আছেন ওনার পরিবারের সদস্যরা এসেছেন, আমরা যেটা জানলাম যিনি উদ্ধার করে নিয়ে আসছিলেন এবং তিনি ওনাকে পুলিশ বলেছেন এবং দায়িত্বশীলা অসীম মহোদয় এবং উপপুলিশ কমিশনার আজবার আলী শেখ তিনি এসেছেন এবং ওনার সাথে কথা বলে ওনাকে যাবার জন্য বলেছেন এবং তিনি বলছেন ওনার গার্জেনদের সাথে কথা বলেই কিন্তু তিনি যাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে আজকের যে বিষয়টা আমরা মনে করি যে যেই মানুষটি এই মানুষগুলো যে এত বড় সাহসিকতার ভূমিকা পালন করেছে সেটার জন্য তাদেরকে আসলে স্যালুট দেওয়ার দরকার, কারণ এই বয়সে তারা যে সাহসিকতা করেছে এবং তাদের সাহসিকতার কারণে এই মানুষটা এখনও বেঁচে আছে এবং আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন, কারণ তার শরীরে মারাত্মকভাবে আঘাত আছে এবং সেটা আপনারা জেনেছেন এবং আমরাও দেখেছি। তবে তার শরীরের ঘাড়ে যে আঘাতটা করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে, তার ঘাড়ের যে কিছু রগ আছে সেগুলো কেটে গেছে এরকম অবস্থা। হ্যাঁ তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে শেষ করে নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন, সেই প্রত্যাশা আশা রাখছি। আজকের এই ঘটনারই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন।